তার অপরাধ একটাই, সে তিপ্রা মাথা দলের কর্মী। সেই তিপ্রা মাথা দল করার অপরাধে বিশ্বকর্মা পুজোর রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় শাহ আলম নামে তিপ্রা মাথা দলের এক কর্মীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। জানিয়ে রাখা ভালো, এই শাহ আলম তিপ্রা মাথা দলের প্রার্থীও ছিলেন এক সময়। এই দল ছাড়ার জন্য দুষ্কৃতীরা পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখিয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। এদের মার ধরে তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। এদিন রাতেই নামধাম দিয়ে অভিযুক্ত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা করেন শাহ আলম। আমি নিত্যদিনের মতো আমি বাড়িতে যাই, আজকে সাড়ে নটার দিকে বাড়িতে যাইতেছি, তখন ওইখানে একটা বাদামেলা দোকান ছিল, ওইখান থেকে সবসময় আমরা রুটি কেক টেক অনেক কিছু কেনাকাটা করি। কোন জায়গাটা? এটা গোলচক্কর একদিকটি গোলচক্কর বাজারে। আচ্ছা, বাড়িতে তো বাইকটা রাখলাম, রাইখে আমি জিনিসপত্র কিনতেছি, হঠাৎ করে পাঁচ সাতজন আমার মানে দাল আটে দিয়ে সঙ্গে তারা পিস্তল আছিল, আমার ভয় ভয় দেখানোর লেগে পিস্তল দিয়ে হয়তো গুলি করছে না, কিন্তু আমার ভয় দেখানোর লেগে দাল আটে দিয়ে আমার উপর আক্রমণ, এই মাথা ঘাতার মতন বাড়িটা আরম্ভ করে দিছে শুধু শুধু। তারপর আমরা তিপ্রা মতো পার্টিরে মানে গালিগালাজ করতেছে, মুসলিমে মানে আমি ট্রাইবেলের পার্টি করি, তিপ্রা মতো পার্টি করি, এলাকাতে রাস্তাতে উঠতে দিত না, আমার উপর মানে সরাসরি আক্রমণ আর কি। জুটন দাস আরও চার পাঁচজন আসিল এর সঙ্গে মিল্লা, মানে মোটামুটি আমার উপরে অ্যাটাক করে দিছে আর কি, আক্রমণ করে দিচ্ছে। কতজন আসলো তারা? তারা ধরুন চার পাঁচজনে আক্রমণ করছে।